বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মনকিপক্স বা এমপক্স। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি অবস্থা জারি করেছে। এর জেরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এ রোগ নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক, কিন্তু অনেকেরই এই ভাইরাসজনিত রোগটি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, কিংবা এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কেও জানেন না অনেকে। চিকিৎসকদের মতে এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণীদেহের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি। জানা যায়, সম্প্রতি এই রোগে আক্রান্ত হয়ে কঙ্গোতে 450 জন মারা গেছেন। এটি এখন মধ্য ও পূর্ব আফ্রিকার কিছু অংশে ছড়িয়ে পড়েছে। এই রোগের দ্রুত ছড়িয়ে পড়া ও উচ্চ মৃত্যুহার নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরাও। এমপক্সের দুটি প্রধান ধরন হল ক্লেড 1 ও ক্লেড 2। এর মধ্যে বেশি প্রাণঘাতী ক্লেড 1-এর সংক্রমণ। আগে এ ধরনের সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ছিল 10% পর্যন্ত, কিন্তু এখন মৃত্যুর হার বাড়ছে। জানা যায়, চলতি বছরের শুরু থেকে গত জুলাই পর্যন্ত এমপক্সে 14,500 বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এমপক্সের কিছু প্রাথমিক উপসর্গ রয়েছে, যেমন কাঁপুনি দিয়ে জ্বর আসা, মাথা ব্যথা করা, পেশিতে ব্যথা, গায়ে হাত পায়ে ব্যথা ইত্যাদি। তবে একবার জ্বর সেরে গেলে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। প্রায়ই এ ফুসকুড়ি মুখমণ্ডলে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাতের তালু ও পায়ের তলায়। সাধারণত এ সংক্রমণ নিজে থেকে সেরে ওঠে এবং তা 14-21 দিন স্থায়ী হয়। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে সারা শরীর, বিশেষ করে মুখমণ্ডল, চোখ ও যৌনাঙ্গে ক্ষত দাগ দেখা দিতে পারে। এমপক্সে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এ ভাইরাস অন্যদের শরীরে সংক্রমিত হয়ে থাকে। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাসপ্রশ্বাস ইত্যাদি। সাধারণত এ ভাইরাসটি শরীরে প্রবেশ করে ভঙ্গুর ত্বক, শ্বাসপ্রশ্বাস, চোখ, নাক বা মুখের মধ্য দিয়ে। এছাড়াও ভাইরাস লেগে আছে এমন বস্তু যেমন বিছানাপত্র, জামাকাপড় ও তোয়ালে স্পর্শ করেও ছড়িয়ে পড়তে পারে। আক্রান্ত হওয়া ঠেকাতে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ স্পর্শ এড়িয়ে চলতে হবে। কমিউনিটির মধ্যে এ রোগ দেখা দিলে নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে এবং যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সিনথিয়া আক্তারি, লাইফস্টাইল, দেশ টিভি।